মানুষ মানুষের ঘরে মানুষ হয়েছে, বানরের ঘরে মানুষ হয়নি। এই বক্তব্য দেওয়ার পরে আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর ডিপিমণি সাহেবা তিনি বলেছেন, আমরা নাকি অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছি। আমরা বলছি না, আমরা যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, আমরা আমাদের ধর্মের জায়গায় প্রতিবাদ করেছি, আপনারা গবেষণা করে দেখুন। এই কথা বলার পরে আজকে দেখলাম ডক্টর দীপুমণি শিক্ষামন্ত্রীর তিনি খুব চমৎকার একটি বিবৃতি দিয়েছেন। তিনি বিবৃতিতে বলেছেন যে আমরা পাঠ্যপুস্তক তালিকা করেছি, তালিকা করতে গিয়ে অনেক লোক এখানে টিমে কাজ করেছে, কাজ করতে গিয়ে কেউ যদি পাঠ্যপুস্তকে অসঙ্গতি করে থাকে, ইচ্ছাই করলো সেটা অসঙ্গতি হলে পরিবর্তন করা হবে, অনিচ্ছাই করলেও সেটাও পরিবর্তন করা হবে। তবে যারা ভুলটা ধরিয়ে দিয়েছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই পাঠ্যসূচিতে যদি কোনো ধরনের ধর্মের বিরুদ্ধে, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কিছু থেকে থাকে তাহলে সেটা অচিরেই পরিবর্তন করবে। এটাই তো সুন্দর, এটাই সুন্দর। মানুষ তো ভুল করতেই পারে, ভুল তো হতেই পারে, ভুল ধরিয়ে দেওয়াটা অন্যায় নয়, ভুল করার পরে ভুলের উপরে অটল থাকা অন্যায়। এই জন্য আমি ডক্টর দীপুমণি আমাদের শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আজকের বিবৃতিতে বিষয়টা পরিবর্তন এবং এবং পরিশুদ্ধ করার জন্য তিনি টিম গঠন করেছেন। ধর্মের জায়গাগুলো ধর্মের ব্যাপারে যারা পরিপক্ক তারা দেখবেন রাষ্ট্রীয় বিষয়টা, রাষ্ট্রে তারা যারা পরিপক্ক তারা দেখবেন, এবং সায়েন্স আর্টস এবং যত ধরনের সাবজেক্ট আছে আলাদা আলাদা বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, আমি যে এই কথাগুলো বলতেছি আমি একটা দায়িত্বের জায়গা থেকে বলতেছি, কারণ মানুষ কখনো বানরের থেকে সৃষ্টি হতে পারে না। তাহলে এটা কি এটা ভুল না, এটা শুদ্ধ, এটাই আমরা আদমের সন্তান, আমরা মানুষ। কথা বলেন ঠিক কি না? এবং ডারউইনের মতবাদ, সে যত কিছুই বলুক বিবর্তনবাদ নিয়ে, যত কিছুই বলুক বানর থেকে মানুষ হয়েছে, এটা শুধু মুসলমান ধর্মের সাথে সাংঘর্ষিক না। হিন্দুরাও এটা বিশ্বাস করে না, ইহুদিরও এটা বিশ্বাস করে না, খ্রিস্টানরা বিশ্বাস করে না, এটা ডারউইনের একটা ব্যক্তিগত অভিমত। ব্যক্তিগত অভিমত আমাদের উপরে, আমাদের এই তরুণ সমাজকে, ছাত্রদের হাতে যেটার অগ্রহণযোগ্য সেই শিক্ষা আমার সিলেবাসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন এই কথাগুলো এই জন্যই বলেছি, আপনারা ঈমান এত কঠিন জিনিস, সাধারণ না। আপনি যারা বলেছিলেন আল্লাহর ওলিদের মাজারকে লাথি মেরে ভেঙে দাও, সে যত কিছুই হোক না কেন, যত বড় আলিমই হোক না কেন, আরে ওলির মাজার কেন? আমার বাপের কবর তো, আপনার বাপের কবরটা যেটা আছে বাড়ির পাশে, এই কবরের মধ্যে কি কেউ লাথি দেওয়ার সুযোগ আছে? তাহলে সে যে কথাটা বলছে এটা অগ্রহণযোগ্য। এই জন্য আমি বলেছিলাম যেটা অগ্রহণযোগ্য সেটা আমরা প্রতিবাদ করবই, যেটা গ্রহণযোগ্য সেটা আমরা সাপোর্ট করবই। কথা বলেন ঠিক না বেঠে? বাস ওলামায়ে কেরাম ধর্মের জায়গা থেকে কথা বলে যেখানে অসঙ্গতি পাবে সেখানে প্রতিবাদ করবে, এটাকে আপনারা কখনো কোনো উস্কানি মনে করবেন না, বরং সেই প্রতিবাদটাকে ধন্যবাদ জানাবেন, সাধুবাদ জানাবেন, তবেই দেশ শান্তি এবং ইসলামের সৌন্দর্য বিকাশ ঘটবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সৌন্দর্য একদিনে আসে নাই, আল্লাহর অলিগণ একদম না খেয়ে। আচ্ছা বলেন তো বাবা, শাহজালালের বাড়ি কি বাংলাদেশে? বাবা শাহজালালের বাড়ি কি বাংলাদেশে? ওনার বাড়ি কোথায়? ইয়েমেন দেশে। সেখান থেকে 360 জন নিয়ে যে এসছেন, ওনারা কি বৌজিফুত পরিবার পরিজন লাঠি ছুটা নিয়ে আসছে? ওরা হিজরত করে করে এসেছে, এসে এসে ইসলামের প্রচার প্রসার করেছে। আজকে শির নিয়ে খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো, আজকে থেকে ওয়াদা, যা করব দলিল ভিত্তিক করব, মন গড়া কিছু করব না। জবানটা খুলে বলুন, এই মাহফিলে এনেছেন কে? এই